बिस्मिल्लाह रहमान रहीम। प्रिय बांग्ला भाषी भाई और बोनेरा अस्सलाम वालेकुम नमस्कार। आज के इंग्रेजी 2021 साल 25 जून आमार ए वीडियो करार स्थान अमेरिकार टेक्सास अंगराज्य ह्यूस्टन शहर। आमार आज के वीडियोर विषय वस्तु पासिमन फल किभावे झरे गेल। आमार गाछेर पार्सिमन फल किभावे सबई प्राय झरे गेल सेटा निये आमार आजकेर भिडियो आमार ई अभिज्ञता शेयर करब। यदि अभिज्ञताटा भालो नय एबं आमार जे धारणा प्रधानत जे दुईटी कारणे ई फलगुलो झरे गेल सेटा आमी शेयर करब। एई जन्यई आमार ई भिडियो तैरि। एखन आमी आमार गाछेर ई दुईटा पार्सिमन फल देखाच्छि। एबछर आमार गाछे प्रचुर फुल आसछिलो एबं एक समय मार्बलर चे छोटो प्राय 500-600 पार्सिमन फल छिलो आमार एई गाछे। सेटा आमी गाछटा देखाई। एई हलो आमार 3 बछर बयसेर फु जातेर पार्सिमन गाछ। बेश सुंदर हयेछे गाछटा। तो प्रथमेर दिके आमार एई गाछटाते मार्च मासे फुल आसलो। मे मासेर दिके एप्रिल मासे प्राय आमार 600-700 मतो मार्बलर चे छोटो गुटी टिकलो। एरपरे गुटी झरे जावा शुरू हलो। आमी कारण बुझते पारलाम ना। तारपर आमी लोकल एग्रिकालचार अफिसे गेलाम। एखाने जे काउंटी बोले जिलाके काउंटी एग्रिकालचार अफिसे आमी गेलाम। तो ओखाने छवि निये गेलाम एबं किछु आमी धरा फलो निये गेलाम। निये आमी कथा बोललाम तो तखन ओनारा आमाके बोललेन जे गोड़ाय गाछेर गोड़ाय कोनो আগাছা থাকলে পরিষ্কার করতে হবে এবং মালচিং করতে হবে। মানে ঢেকে দিতে হবে গোড়াটা যাতে বেশি রস শুকায় না যায়। তখন আমি গাছের গোড়া পরিষ্কার করে কিছু আমি কাঠের গুঁড়ি মালচিং হিসাবে দিলাম। এরপরে প্রচুর বৃষ্টি শুরু হলো। বৃষ্টিতে গাছের গোড়া বেশ স্যাঁতসেঁতে, পানি খুব বেশি জমে নাই। যেমন আমার এই গাছের চারপাশে আমার কাঠের বেরিয়ার দেওয়া ছিল, একপাশে আমি পরে খুলিয়ে দিছি, মাঝখানে কিছু পানি জমছে। আমাদের কন্টিনিউয়াস বেশ কয়েকদিন বৃষ্টি হয়েছে, বেশ ভালো বৃষ্টি হয়েছে। তখন আবার আমার এই গাছের মার্বেলের চেয়ে ছোট বা মার্বেলের সমান তার চেয়ে বড়ই সেই ফলগুলো ঝরে যাওয়া শুরু হলো। তো এখন প্রথমে 600 থেকে আমার ঝরে যাওয়ার পর মার্বেলের থেকে বড় প্রায় 70টার মতো, মার্বেল থেকে বড় 70টার মতো আমার পার্সিমন ফল ছিল। কিন্তু মালচিং করার পরে এবং বৃষ্টি নামার পরে পানি স্যাঁতসেঁতে গোড়া থাকার পরে আবার আমার ফল ধরা শুরু হলো। এখন সেই 70টা থেকে ঝরতে ঝরতে আমার এখন মাত্র 5টা ফল আছে। আমার এই পার্সিমন গাছে, এত বড় গাছে আমার মাত্র 5টা ফল আছে। আমি সেই ফলগুলো দেখাচ্ছি। যেমন এখানে আমার দেখেন, এখানে আমার মাত্র 2টা ফল টিকছে। এখানে দেখেন এই যে 2টা ফল টিকছে, বেশ বড় হয়েছে গাবের মতো সবুজ রঙের। এরপরে আমি দেখাই এখানে আমার 1টা ফল টিকছে মাত্র। এই হলো 3টা ফল। আর এই পাশে আমি দেখাই এখানে আমার 2টা ফল টিকছে। আমি ঘুরে দেখাচ্ছি এই যে এখানে আমার 2টা ফল টিকছে। আমি দেখা যাচ্ছে না এখানে আমার, আমি এই পাশ থেকে দেখাই এখানে আমার 2টা ফল টিকছে। দেখেন এই হলো টোটাল 5টা ফল। তাহলে প্রথমে আমার 600 মতো মার্বেলের চেয়ে ছোট ছিল, পরে মার্বেলের চেয়ে বড় যখন হলো তখন 70টার মতো টিকছিল, এখন আমার মাত্র 5টা ফল টিকছে এই এত বড় গাছটাতে। এই হলো আমার পার্সিমনের অবস্থা। দেখেন আমি গাছটা দেখাচ্ছি, ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখন যে 2টা কারণে আমার মনে হয় পার্সিমনগুলো ঝরে গেছে, একটা কারণ হইতে পারে যে গাছের গোড়া অতিরিক্ত স্যাঁতসেঁতে ছিল, অনবরত 6-7 দিন ধরে বৃষ্টি হয়েছে, মুষলধারে বৃষ্টি হয়েছে, এবং চারপাশে কাঠের এই যে বেরিয়ার থাকাতে, এই পাশে আমি খুলে ফেলছি এখন, বেরিয়ার থাকাতে পানি জমছিল, এইটা একটা কারণ হইতে পারে। আর একটা কারণ হইতে পারে সেটা হলো যে গাছের গোড়ায় কাঠের গুঁড়া দেওয়া, কাঠের মালচিং দেওয়া, শুকনা গুঁড়ি দেওয়া, যার ফলে হয়তো নাইট্রোজেন কমে গেছে, খাবার কমে গেছে হঠাৎ করে, যার জন্য আমার 70টার মধ্যে 65টাই ঝরে গেছে। দেখেন কি সাইজের ঝরে গেছে, আমি কয়েকটা কুড়ায় রাখছি এখানে, এই দেখাচ্ছি। দেখেন কত বড় হয়েছিল, দেখেন
এই এত বড় হওয়ার পরে, এত বড় হওয়ার পরে আমার 65টা ফল ধরে গেছে। এই হলো আমার পার্সিমন এ বছরের চাষের অভিজ্ঞতা। গত বছর আমার 4টা ফল টিকছিল, এবছর এখন পর্যন্ত 5টা ফল আছে। এই হলো 3 বছরের গাছ। তো আমি আমার এই অভিজ্ঞতা শেয়ার করলাম। আপনারা যারা নতুন করে পার্সিমন চাষ করতেছেন, তারা খেয়াল রাখবেন যে গাছের গোড়ায় যেন পানি না জমে। আর একটা মালচিং কখন করবেন সেটাও একটা ইম্পর্টেন্ট ম্যাটার। আমি মালচিং করেছিলাম ফলগুলো যখন মার্বেলের চেয়েও বড়, তখন আমি মালচিং করছিলাম। তো এটা এটা আমার মনে হয় ক্ষতি হয়েছে। তো এটা দুইটা কারণ আমার মনে হচ্ছে, একটা হলো পানি জমা, আর একটা হলো কাঠের গুঁড়ো দিয়ে অসময়ে মালচিং করা। এই দুইটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যাদের পার্সিমন গাছ আছে, তারা যারা অভিজ্ঞ চাষি, তাদের পরামর্শ নেবেন যখন ফল আসবে। তো এই আমার গাছে আমি কোনো রাসায়নিক সার দিই না, বা কোনো রকম বোরন বা কোনো কিছু স্প্রে করি না, এবং ন্যাচারালি আমি শুধু জৈব সার দিয়ে আমি চাষ করি আমার এই বাড়ির পিছনের বাগানে। এই আমার ভিডিও। তো আপনারা যদি এই ভিডিও থেকে সামান্যতম উপকারে আসে, তাহলে আমার এই ভিডিও তৈরি সার্থক হবে। তো পার্সিমন নিয়ে আমার ভিডিও এখানেই শেষ। এরপরে অন্য কোনো ফল নিয়ে বা চাষ নিয়ে ভিডিও হবে ইনশাআল্লাহ। দোয়া করবেন। তো ভিডিও আমার এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।